আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মামলা জট কমানো ও বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের। পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে চার শিশু গ্রেপ্তারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। মিয়ানমারে সেনা নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে বাংলাদেশি রাখাইনদের সমাবেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় চীনা রাষ্ট্রদূতের উদ্বেগ। এবং চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ডে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মামলা জট কমানো ও বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এদিকে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন ফকির। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে রোববার দায়িত্বভার নেয়ার পর আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন এ এম আমিনউদ্দিন। পরে তার কার্যালয়ে আইনজীবী ও সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন তিনি। সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত রাখতে গণমাধ্যমের সহায়তা চান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রীয় সকল দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে আমার দুইটা ক্যাপাসিটি, আমি বারের সদস্যদেরও নিয়ে এখানকার নিয়ে আমরা চেষ্টা করবো এটা যে কোনো ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার, বন্ধ করার। আপনারা যদি আমাদের তথ্য দিয়ে সরবরাহ করেন তাহলে কিন্তু এইসব দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। নিম্ন ও উচ্চ আদালতের মামলার দীর্ঘ জটকেই বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে অপরাধ কমে যাবে। আমার মনে হয় এই যে সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে তখন কিন্তু এটা অনেকখানি কমে যাবে, অনেকখানি কমে যাবে। আমাদের দেশে যে অনেক মামলা রয়ে গেছে, অনেক মামলার জট আছে, সেই জট কমানোটা হচ্ছে জুডিশিয়ারির এখন প্রথম চ্যালেঞ্জ। মাননীয় প্রধান বিচারপতিকে মহোদয়কে আমি অনুরোধ করব, আমি বারের পক্ষ থেকে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি ওনাকে অনুরোধ করব, উনি যেন বেঞ্চগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য, পুরনো মামলা করার জন্য একটা বিশেষ নির্দেশনা দেন। এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ রেজা ও মমতাজউদ্দিন ফকির। ওনারা হয়তো অনেকদিন কাজ করছেন, ওনাদের ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হয়তো ওনারা থাকছেন না। এখন সরকার ওনাদেরটা যদি গ্রহণ করে সরকার অবশ্যই আরও দুজনকে দিয়ে দিবেন। এ এম আমিনউদ্দিন বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত 27 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়। গত বৃহস্পতিবার এ এম আমিনউদ্দিনকে সরস অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চার শিশুকে ধর্ষণ মামলার আসামি করায় বরিশালের বাকেরগঞ্জের ওসির তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট। তাদের জামিন না দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহকেও ভর্ৎসনা করে হাইকোর্ট। একই সাথে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 7 অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে চার শিশুকে ধর্ষণ মামলার আসামি করা হয়। তাদের না দেখে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর তীব্র সমালোচনা সৃষ্টি হয়, নজরে আনা হয় হাইকোর্টের। ওই ঘটনায় বরিশাল বাকেরগঞ্জের ওসি শিশু সুরক্ষা কর্মকর্তা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ অভিযুক্ত চার শিশু ও তাদের অভিভাবককে ডেকে পাঠায় হাইকোর্ট। খাস কামরায় শিশুদের সাথে কথা বলেন বিচারপতিরা, পরে বক্তব্য শোনেন অভিযুক্তদেরও। শিশুদের সাথে এমন আচরণে দায়িত্বপ্রাপ্তদের ভর্ৎসনা করেন আদালত। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ। যেহেতু ঘটনাটা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভিতরে, তো উনি ছিলেন বাকেরগঞ্জ উপজেলার জুরিসডিকশনাল কোর্টের দায়িত্বে ছিলেন, সে কারণে পুলিশ এই শিশুদেরকে ওনার কোর্টে উপস্থিত করেছেন এবং
উনি সেখানে আমাকে আরও বলেছেন যে উনি এখানে বেইল অ্যাপ্লিকেশনের জন্য কোনো লয়ার উপস্থিত আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছিলেন। তো না দেখে উনি তখন রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। শিশু আইন অনুযায়ী ওনারা কার্যক্রম গ্রহণ করেছেন কিনা এটা বিভিন্ন প্রশ্ন হাইকোর্ট ওনাদেরকে করেছেন, ওনারা ওনাদের মধ্যে করে জবাব দিয়েছেন, এটা সন্তুষ্টজনক হয়েছে কি হয় নাই সেটা রায় বিচার। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক করেন আদালত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজও শাহবাগে বিক্ষোভ করেছে বামপন্থী কয়েকটি সংগঠন। আন্দোলনকারীরা বলেন, ধর্ষক নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে। রাজধানী জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ নামের ব্যানারে সমাবেশে তারা এসব কথা বলেন। তারা জানান, নারীরা প্রতিদিনই ধর্ষণ নিপীড়নের শিকার হলেও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না রাষ্ট্র, তাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাম সংগঠনগুলো। খুবই দুঃখজনক যে বিষয়টা আমি আমার নিজের দেশের রাস্তায় হাঁটতে সেফ ফিল করি না। আমার যত প্রয়োজনই হোক, ঘর থেকে বের হলেই আমাকে কোনো না কোনো একটা খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়, এটা কতটা কষ্টের। সারা দেশে যে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা গড়ে তোলা জরুরি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি, আমাদের মা বোনেরা নিরাপদ, নিশ্চিন্ত এবং স্বাধীনভাবে আমাদের দেশে চলাফেরা করতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের মামলার প্রধান আসামি নূর হোসেন বাদল ও পাঁচ নম্বর আসামি মঈনুদ্দিন সাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে বিকেলে রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা তাদের জেলার মুখ্য বিচারিক হাকিম মশফিকুল হকের আদালতে হাজির করেন। পরে এই দুই আসামি 164 ধারায় আদালতে জবানবন্দি দেয়। এদিকে গৃহবধূর ঘর থেকে মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনের রশিদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলায় পিবিআইকে হস্তান্তর করা হয়। এর আগে মামলার পাঁচ আসামি 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিএনপির আন্দোলনে জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। আরেকবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেছিল। এরপর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর তারা ভর করেছে। বিএনপি ও সত্তাশী যত চেষ্টাই করুক, এবারও তাদের অপচেষ্টা, তাদের চেষ্টা ব্যর্থতা পর্যবসিত হবে। কারণ সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাহিনীর 9টি ইউনিট এবং 1টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে 9টি ইউনিট ও 1টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা প্রদান করেন। দেশ মাতৃকার সেবায় বাহিনীর সদস্যদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমি সবসময় চেয়েছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশা দায়িত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ, এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য,
কাজী তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম। করোনা মহামারীর মধ্যে প্রণোদনার পাশাপাশি সাধারণ মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্য তুলে দিয়েছে সরকার। করোনাকালে সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হয় দেখা দেয়, তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। যার যার সাধ্যমতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের রাখাইনদের ওপর সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশে বসবাসকারী রাখাইনরা। রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। রাখাইনদের কাছে কোভিডকালীন সেবা পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি দাবি জানান তারা। ফজলি রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তবর্তী জেলা কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিল তাদেরই সম্প্রদায়ের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন গণহত্যা বন্ধের দাবিতে। প্রতিবেশী দেশটির জাতিগত নিধনের শিকার হয়ে এরই মধ্যে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতিবাদী রাখাইনরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরাকানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। আমাদের সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার জন্য এই মানববন্ধন। কোভিড-19 অজুহাতে ঘরে বন্ধ করে রেখে তারা ঘর জ্বালিয়ে দিচ্ছে। শুধু আমাদের জন্য নয়, দেখো হিন্দু মুসলিম মানে বিভিন্ন জাতিদেরকে অত্যাচার করছে, ইন্টারনেটও বন্ধ রাখে। তারা বলছেন, এখনই অত্যাচারীদের রুখে না দিলে মিয়ানমারের রাখাইনরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইউ অল টুগেদার স্ট্যান্ড এগেইনস্ট দিস টেররিস্ট মাফিয়া আর্মি এন্ড ট্রাই টু ডিসব্যান্ড এন্ড অলসো ইউ আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য ইউনাইটেড নেশন টু টেক এ স্টেপ টু ডিসব্যান্ড মানবাধিকারের প্রতি সম্মানজনক আচরণ করতে মিয়ানমার সরকার ও সে দেশের সেনাবাহিনীর প্রতি অনুরোধ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মিয়ানমার বহুজাতিক রাষ্ট্র, তারা কেবল রোহিঙ্গাদের উপরে নিপীড়ন করছে তা নয়, অন্যান্য জাতিসত্তার উপরে করছে। আর সবচেয়ে বড় কথা, এই কাজটা করছে মিয়ানমার সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃত্ব এবং তার সঙ্গে যোগ দিয়েছে বৌদ্ধ উগ্র ধর্মবাদীরা। রাখাইনদেরও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হয় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তার দপ্তরে এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এই উদ্বেগের কথা জানান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া দীর্ঘায়িত হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এছাড়া মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ করায় বাংলাদেশের উদ্বেগের বিষয়ও তুলে ধরেন ডক্টর মোমেন। এ সময় চীনা রাষ্ট্রদূত সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এতে হংকংকে চীনের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। চট্টগ্রামে আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে বিচারক শফিউদ্দিন এই আদেশ দেন। এর আগে অর্থ আত্মসাতের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদেশ দেন বিচারক সরওয়ার জাহান। ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 91 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 13 জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় এই মামলা দায়ের করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 19 জন পুরুষ ও 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,524। সবশেষ 24 ঘন্টায় 9,467টি নমুনা পরীক্ষায় 1,193 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.60%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,78,266। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,495 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,92,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.42%।
সমাজে এখনও নানা বঞ্চনা আর অবহেলা শিকার হতে হচ্ছে কন্যা শিশুকে। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলায়নি বলে সহিংসতাও বাড়ছে তাদের ওপর। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে বিশেষজ্ঞরা বলছেন, নারীর পথকে আরও সুগম করতে হলে সমাজে কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। পৃথিবীজুড়ে নারী পুরুষ বৈষম্য দূর করার লক্ষ্যে 2012 সাল থেকে প্রতিবছর 11 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য, আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার। তবে এখনও নারীর প্রতি সহিংসতা থেমে নেই। শারীরিক, মানসিক নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয়ে প্রায় সংবাদের শিরোনাম হতে হচ্ছে কন্যা শিশুকে। সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তার ক্ষেত্রে, মননের ক্ষেত্রে একদম পুরো পরিবর্তন আনা গোটা সমাজে। এটা শুধু আমরা মেয়েদের, আমাদের কন্যা শিশুদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনলেই হবে না, গোটা সমাজ মেয়েদেরকে যেন সমানভাবে দেখে, এই চেতনাটা সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায়। ধর্মীয়ভাবেও নারীকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা। কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের অস্থিরতা দূর হবে বলে মনে করছেন ধর্মীয় গবেষকরা। ইসলামে কন্যাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে, ছেলেদের ব্যাপারে অত কথা বলা হয়নি। সুতরাং কন্যা ছাড়া মানবীয় সভ্যতার ক্রমধারা এটা অসম্ভব। কাজে ইসলাম যতখানি গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্ব যদি আমরা দিতাম, আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না। তরুণ প্রজন্মের কাছেও ঘুরে ফিরে কন্যা শিশুর নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। মেয়েরা ঘর থেকে বের হইলে বাবা মা সারাক্ষণই টেনশনে থাকে যে আমার মেয়ে সুস্থ মতো ঘরে ফিরবে কিনা। এই দায় আসলে সমাজের সকলে। পুরুষরা যেন আমাদেরকে একটু পজিটিভভাবে যেন আমাদেরকে একটু দেখে বা আমাদেরকে তারা যেন সাপোর্ট করে, কারণ আজকে পুরুষরা যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা আজকে নারীরা সুরক্ষিত থাকতে পারবো না। বিশেষজ্ঞদের মতে কন্যা শিশুকে একজন মানুষ হিসেবে বিবেচনা করে সমাজে তার চলার পথকে নিরাপদ ও মসৃণ করতে সকলের মানসিকতা বদলানো জরুরি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 32 স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের ওপর সকালে এই স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এরই মধ্যে পদ্মা সেতুর 42 পিলারের কাজ শেষ হয়েছে। এই মাসে আরও 2 স্প্যান বসানোর চেষ্টা চলছে। কয়েক দফা বন্যায় এবং সরবরাহ কমায় অজুহাতে রাজধানীতে সব ধরনের সবজির দাম এখন চড়া। রাজধানী বাজারে মান ও প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়। পটল, বেগুন, করলা, শশা, ঢেঁড়স সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 90 টাকায় কিনছেন ক্রেতারা। ভোক্তা উৎপাদন পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার অভাবে সবজির বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। সবজিতে ভরপুর রাজধানীর বাজার। বেগুন, পটল, করলা, শশা, লাউ, ঢেঁড়স সহ সব ধরনের সবজির চাহিদাও বাড়ছে। তারপরেও বাড়তি দামেই এসব পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। বেগুনের কেজি আপনার এলো বর্তমানে আমাদের পাইকারি কিনে পরে 80 টাকা, আমরা 90 টাকা বিক্রি করি। আপনার পটল কেজি 70 বিক্রি করি, শশা কেজি 100 টাকা বিক্রি করি, আমরা কাঁচামরিচ বিক্রি করি 200 টাকা কেজি। বাজারের অবস্থা এত অস্থিতিশীল থাকলে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন সবজি আসছে রাজধানীতে। হাত বদলের সাথে সাথেই এসব সবজির দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। মান ও প্রকারভেদে বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 টাকায়, চড়া অন্যান্য সবজিও। যেখান থেকে আসে উৎস, সোর্স থেকেই যাতে কম হয়ে আসে। যেখানে সবজিগুলো হয় একবার নষ্ট হয়েছে, আবার করছে, আবার লাগাইছে, আর ওই সবজিগুলো নষ্ট হয়ে গেছে। কৃত্রিমভাবে সবজির দাম যাতে না বাড়ানো হয় তা মনিটরিংয়ে তৎপর রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে পার্থক্যটা কি, সেই পার্থক্যটা যদি বিস্তর হয় তাহলে যে এইটি পার্থক্য তৈরি করছেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। যখন যে জিনিসের দামটি অত্যাধিক হয় বলে আমাদের কাছে খবর আসে, শুধু ঢাকা সহ নয় সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করে। শীত মৌসুমে নতুন সবজি উঠলে আবারও সবজির দাম কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় অন্তত 12 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায়, ভোরে যাত্রীবাহী বাসটি ফতেপুর রেলক্রসিংয়ের ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী মারা যায়, আহত হয় 13 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 1 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। রাঙামাটির কাপ্তায়ের রায়খালীর কারিগর পাড়ায় দুর্বৃত্তর গুলিতে 1 জন নিহত হয়েছে, তার নাম বসন্ত তঞ্চঙ্গা। তিনি রায়খালীর ভালুকিয়া পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, সকালে রায়খালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় আসেন বসন্ত। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের ভাই জানান, বসন্ত JSS এর কর্মী। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাভার ও ধামরাই থেকে 1 নারী সহ অপহৃত 2 জনকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। সেই ঘটনায় অপহরণকারী 4 জনকে আটক করা হয়। সাভারে গত 9 অক্টোবর হৃদয় মিয়া নামের 1 যুবককে অপহরণ করে তার বাবার মুঠোফোনে 30,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভোরে আনন্দপুর সিটি লেন এলাকা থেকে হৃদয়কে উদ্ধার করে অপহরণকারী দলের 3 সদস্যকে আটক করে র্যাব। এদিকে অপহরণের 11 দিন পর ঢাকার ধামরাই থেকে 1 নারী গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী জামাল উদ্দিনকে আটক করা হয়। সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন আরও শক্ত করা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবালের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় নৌখাতের অগ্রগতি সহ দেশের সামগ্রিক উন্নয়নে নৌবাহিনীর সমন্বিত ভূমিকার ওপর তাগিদ দেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে ড্যামের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। এ সময় তিনি বলেন, পরীক্ষামূলক এ প্রকল্পটি সফল হলে সারা দেশে পানি ধরে রাখার জন্য আরও হাইড্রোলিক ড্যাম নির্মাণ করা হবে। বর্তমানে দেশে 67টি রাবার ড্যাম রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন। রংপুরে বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর 1 ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ এবং গঙ্গাচড়ায় 2 শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল বদরগঞ্জের বালুয়াভাটা আদর্শপাড়ার রায়হান হক ও গঙ্গাচড়ার ওমর বালাচারি গ্রামের আল আমিন। দুপুরে তাদের 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবাংশু কুমার রায় গঙ্গাচড়ার 2 শ্রেণীর পড়ুয়া শিশুটির জবানবন্দি নেন। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্ষণের শিকার বদরগঞ্জের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA। বিকেলে কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেন বিভিন্ন টিভি মিডিয়ায় কর্মরত ক্যামেরা সাংবাদিকরা। একই স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় আলোকচিত্রী নারী সংগঠনের সদস্যরাও। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ। কক্সবাজারের মাতার বাড়িতে হতে যাওয়া এই প্রকল্পের জন্য জাপানের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এই কদিন আগে 30 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ওঠানামা বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি এর সক্ষমতা। এই পরিস্থিতিতে এই অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য কক্সবাজারের মাতার বাড়িতে 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরটি করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে। বন্দর চ্যানেলের প্রশস্ততা হবে 350 মিটার। বেসিনের 3 পাশ ঘিরে হবে 1,050 মিটার দৈর্ঘ্যের 3টি কন্টেইনার টার্মিনাল।
এছাড়াও প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও দুটি টার্মিনাল। সারা বছরই 8 থেকে 10,000 টিউএস কন্টেইনার নিয়ে 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে এসব টার্মিনালে। আশা করছি যে 2025 সালের নাগাদ আমরা এই বন্দর মাতারবাড়ি বন্দর অপারেশনে চলে যাবে। তবে মাতারবাড়ি বন্দরের যে কয়লা যেটি আছে তার অপারেশন কিন্তু চট্টগ্রাম বন্দর আগামী এই বছর ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার 12,892 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। আর বাকি টাকা দেয়া হবে সরকারের রাজস্ব তহবিল ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে। ভবিষ্যতে মাতারবাড়ি প্রকল্প একটা সম্ভাবনার জায়গা আমাদের তৈরি করছে। এখন আমরা মাতারবাড়ি প্রকল্প কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটারও একটা সুফল দেশের অর্থনীতি পাবে, ব্যবসা বাণিজ্য পাবে, বন্দর ব্যবহারকারীরা পাবে। আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো রয়েছে, জোনগুলো রয়েছে, ওই জোনগুলোর মধ্যে মিরসরাই যাবে, তো সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেখানে কাজ করবে এগুলার দিকগুলো সরকারকে এখন থেকে ভেবে দেখতে হবে এবং এগুলোর দিক সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে। মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুই কমে আসবে অন্তত 15%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার মিলভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। কলকাতার বেলভিউ ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, প্লাজমা নেওয়ার পর তার শারীরিক অবস্থার আংশিক উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌমিত্রের চিকিৎসায় এরই মধ্যে দুটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, নেওয়া হচ্ছে রেমডেসিভির। তাকে সম্পূর্ণ সুস্থ করতে এই ওষুধের মোট 6টি ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। বেলভিউ ক্লিনিক জানায়, শীঘ্রই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরেক দফা করোনা পরীক্ষা করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে করোনা ভাইরাস সরানোর আর ঝুঁকি নেই বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে এই ঘোষণা দেন তার চিকিৎসক সিন কনলে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা টেস্ট ঠিক কবে নেগেটিভ এসেছে তা তিনি জানাননি, যদিও হাসপাতালে মাত্র 3 দিন কাটানোর পর তাকে এখনও ঝুঁকিমুক্ত মনে করছেন না অনেকে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন হতে বাকি 1 মাসেরও কম সময়। 3 নভেম্বরের এই ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জনমত জরিপে এখনও পর্যন্ত তার চেয়ে 10 পয়েন্ট এগিয়ে বাইডেন। রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি থাকা সত্ত্বেও আজারবাইজানের গাঞ্জা নগরীতে রাতভর গোলা নিক্ষেপ করেছে আর্মেনিয়া। এতে নিহত হয়েছে অন্তত 9 জন, যদিও অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে দুপক্ষ। গাঞ্জাকে হামলা লক্ষ্য বানানোর কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। আজারবাইজানের বিরুদ্ধেও পাল্টা গোলা নিক্ষেপের অভিযোগ দেশটির। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল থেকে ঐতিহাসিক দ্বন্দ্বের জের ধরে সশস্ত্র লড়াইয়ের নামে মুসলিম অধ্যুষিত আজারবাইজান ও খ্রিস্টান অধ্যুষিত আর্মেনিয়া এই সংঘাতে আজারবাইজানের সাথে থাকার ঘোষণা দেয় তুরস্ক। তবে ওই অঞ্চলে এই মুহূর্তে কোনো ধরনের সংঘাত চায় না। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে বিলীন হয়েছে সরাইল উপজেলার পানিশ্বরে 3টি রাইস মিল সহ বেশ কয়েকটি স্থাপনা। এলাকার চাতাল মালিকরা বলছেন, গত 2 দিনে ভাঙনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, এবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে মেঘনার তীরবর্তী এলাকায় ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে, সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা আরও হুমকির মুখে পড়বে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। পার্টেক্স খেলার খবর। আগামী ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে একথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। এছাড়া পেশাদার লীগ এবং চ্যাম্পিয়নশিপ লীগের জন্য আলাদা কমিটি থাকবে বলেও জানান তিনি। পরাগ আর মানের রিপোর্ট। গত 3 অক্টোবর বাফুফের নির্বাচনে বিশাল জয় পায় কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। প্রথম সভা ছিল সেই কমিটির। কাজের ক্ষেত্রে এবারের কমিটি যে আগেরবারের চেয়ে অনেক কার্যকরী ভূমিকা নেবে প্রথম সভাতেই পাওয়া গেল তার আভাস।
দায়িত্বভাগের অংশ হিসেবে বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করে টানা চারবারের নির্বাচিত বাফুফের সভাপতি। আবারও পেশাদার লীগ কমিটির দায়িত্ব পাওয়া বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি ঘোষণা দেন নতুন মৌসুম শুরুর। আমরা একটা সিদ্ধান্ত দিয়েছিলাম যে ডিসেম্বরে আমাদের ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুমের যাত্রা শুরু হবে। এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2020-21 মৌসুম ডিসেম্বরে হবে, সেটি হবে তৃতীয় সপ্তাহে। তাছাড়া প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে তৃণমূল পর্যায়ে জোর দেওয়া হবে বলে জানান বাফুফের সিনিয়র সহসভাপতি। এই কমিটি সর্বোচ্চ প্রাধান্য দিব বয়স ভিত্তিক টিমগুলোতে এবং আমরা একাধিক ছেলেদের টিমকে বয়স ভিত্তিক তাদের আবাসিক ক্যাম্পে রাখবো উইথ প্রপার কোচিং স্টাফ, এবং মেয়েদেরও দুটো টিম থাকবে। সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ফুটবলটাও আমরা অনেক গতিশীল করব। এর আগে কখনোই ঠিকমতো মানা হয়নি ফুটবল ক্যালেন্ডার, কিন্তু এবার কঠিনভাবে ক্যালেন্ডার বাস্তবায়নের অঙ্গীকার করলেন সালাম মুর্শেদি। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে স্পেন এবং জার্মানি। সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ডি গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে সার্জিও রামোসের দল। নিজেদের মাঠে সুইসের বিপক্ষে 14 মিনিটে মিখেল ওয়ারজাবাল লা রোজাদের হয়ে একমাত্র গোলটি করেন। একই গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে 2-1 গোলে হারিয়ে নেশনস লিগে প্রথম জয় পায় জার্মানি। প্রতিপক্ষের মাঠে ম্যাথাস গিন্টার 20 মিনিটে এগিয়ে দেন জার্মানদের। দ্বিতীয়ার্ধে শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেস্কা। ইউক্রেনের হয়ে 1 গোল শোধ করেন ম্যালিনোভস্কি। আট দল নিয়ে 20 অক্টোবর থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী নারীদের জাতীয় থ্রোবল প্রতিযোগিতা। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে খেলার বিস্তারিত তুলে ধরেন থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জামান। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় পল্টন মাঠে অনুষ্ঠিত হবে খেলাগুলো। আটটি দলকে দু গ্রুপে ভাগ করা হয়েছে। চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও ব্যক্তিগত মেডেল দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ও থ্রোবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলাজট কমানো ও বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের। পদত্যাগ করলেন 2 অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে 4 শিশু গ্রেপ্তারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। মিয়ানমারের সেনা নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে বাংলাদেশি রাখাইনদের সমাবেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হয় চীনা রাষ্ট্রদূতের উদ্বেগ। এবং চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় 4 দিনের রিমান্ডের রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।